আচ্ছা, তোমার নাম এবং ক্লাস বলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তুমি একটা সিস্টেম তৈরি করেছো। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে জল বাঁচানোর আর প্লাস্টিকের সঠিক ব্যবহারের একটা প্রচেষ্টা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি একটু বলবে এখানে কিভাবে জল বাঁচানো যাচ্ছে এবং প্লাস্টিকের সঠিক ব্যবহারটা কিভাবে হচ্ছে বলো। আচ্ছা, দেখাও কোথায় 5টি প্লাস্টিকের বোতল। আচ্ছা, 1টা 2টা 3টে 4 5। আচ্ছা, ঠিক আছে, এখানে 5টি প্লাস্টিকের বোতল আছে। আচ্ছা, তার মধ্যে কি করা আছে বলো তো সিস্টেমটা? আচ্ছা, 5টি মানি প্ল্যান্টের গাছ আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখানেতে জল ঢেলে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানেতে জল ঢেলে দিলাম তোমার সিস্টেম অনুযায়ী। আচ্ছা, এখানে জল ঢেলে দেওয়ার পর, আচ্ছা, এখানে যে মানি প্ল্যান্টের গাছটা আছে, ধরে নেওয়া যাক এই গাছটা জল পেয়ে বাঁচলো। হ্যাঁ, জল পেয়ে বাঁচলো। হ্যাঁ, আচ্ছা, এবারেতে এখানে যে বোতলটা আছে, আচ্ছা, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে, আচ্ছা, জল আসছে। জল কি আসছে এখানেতে জল? আচ্ছা, ঠিক আছে, দেখতে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে জল আসছে, তাই তো? জল আসছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানেতে এবার তোমার যে সিস্টেমটা, সেটা হচ্ছে এখানেতে জলটা যেটা এক্সেস হচ্ছে, এই গাছটা এখানে জল ব্যবহারের পর অতিরিক্ত জল, সেটা এখানের এই নল দিয়ে এসে এই বোতলেতে জমা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, রাইট। আচ্ছা, এরপরে এখানেতে কি হচ্ছে, এখানে যে মানি প্ল্যান্ট আছে সেটা বাঁচবে, জল পেয়ে আছে। এখানে যে অতিরিক্ত জল, সেই জলটা আবার এখান থেকে, এখানে নলটা আছে না, এখান থেকে সেট হয়ে এখান থেকে আবার এসে যাচ্ছে এই বোতলে। আচ্ছা, আচ্ছা, এখানে গাছটা বাঁচবে, এখানের যে অতিরিক্ত জল সেটা আবার চলে আসবে এই বোতলে। এভাবে এই 5টি বোতলের মধ্যেই প্লাস্টিকের সঠিক ইউজ হলো এবং বিভিন্ন গাছকে বাঁচানো সম্ভব হলো, তাই তো? ঠিক আছে, এটা তোমার একটা খুব ভালো প্রচেষ্টা। ঠিক আছে, সুন্দর সিস্টেম।